শুরু হয়েছে ঘাঘর ঘেরা কর্মসূচি। কর্মী সংগঠনগুলির ডাকে আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ঘাঘর ঘেরা কর্মসূচি, যার ফলে গোটা জঙ্গলমহল স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মী জাতিকে এসটি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে আজ শনিবার সকাল ৬টা থেকেই ঘাঘর ঘেরা কর্মসূচি শুরু হয়েছে। ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে ঘাঘর ঘেরা কর্মসূচি শুরু করে কর্মী সংগঠনগুলির সদস্যরা, যার ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় বাস চলাচল না করায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড় সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই পথ অবরোধ করে ঘাঘর ঘেরা কর্মসূচিকে সফল করে তোলার জন্য আন্দোলন শুরু করেছে কর্মী সমাজের বিভিন্ন সংগঠন, যার ফলে গোটা জঙ্গলমহল স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে মানে আমরা আগে জানিয়েছি, এটা জানিয়ে করে এই কাজটা করছি। ঘাঘর ঘেরা হিসাবে একটা নামকরণ করে এখানে এই ঘেরাটা হয়েছে। এটা আজকে এইখানে মানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।